আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রির কাছাকাছি, সারা দেশে প্রচণ্ড দাবদাহ। হিটস্ট্রোক এড়াতে বেশিক্ষণ রোদে না থাকার পরামর্শ চিকিৎসকদের। শান্তির বার্তা নিয়ে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা, অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশজুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। সর্বোচ্চ তাপমাত্রা ছড়িয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার নাগাদ বৃষ্টি এবং তারপর থেকে কমতে পারে তাপমাত্রা, এমন পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানান, দক্ষিণমুখী বাতাসের তীব্রতা না থাকায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কম, তাই রোদে বেশি গরম লাগছে। এদিকে হিটস্ট্রোক থেকে বাঁচতে রোদে বেশিক্ষণ অবস্থান না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাহবুব কবির চপল রিপোর্ট। মাথার উপরে তপ্ত সূর্য, উত্তপ্ত রাজপথ, গরম বাতাসে এ যেন নতুন বিপদ। তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই, যা বৈশাখের আকাশে নতুন কিছু নয়। কিন্তু এবার রোদের তীব্রতা বেশি, যেন চামড়া পুড়ে যায়। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন বাইরে কাজ করা মানুষ। এর আগেও তো গরমে আমরা কাজ করছি, কিন্তু এবারের গরমটা একটু খুবই ভিন্ন রকম, যে ঠোঁট শুকায় যাচ্ছে, শরীরে ঘাম হচ্ছে, আবার মাঝে মাঝে হচ্ছে না, তারপরে শরীরেও শুকায় আসতেছে। তাহলে তো প্রচুর বাতাস আসছে, কিন্তু ঠান্ডা লাগতেছে না, গরম লাগতেছে। প্রচুর কষ্ট, কিন্তু যাত্রী কম, ভাড়াও খুব কম। খুবই গরম পড়তেছে, তাপমাত্রা মনে হচ্ছে খুবই বেশি। এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় শরীর ঘামছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই অবস্থা থেকে সুরক্ষিত থাকতে বেশ কিছু পরামর্শ দিচ্ছেন তারা। এবারে যেটা পিকুলিয়ার দিক, সেটা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম, ফলে ঘাম কম হয়। এবং ঘাম কম হওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে যে অনেকে ঠোঁট ফেটে যাচ্ছে, যেটা শীতের দিনে হয়, এবং অনেকে এর মধ্যে দেখা যায় যে চামড়াগুলি একটু খসখসে হয়ে যায়, অথবা একটু জ্বালা পোড়া করে। হিট জনিত যে সমস্যাগুলি, এগুলি থেকে বাঁচার মূল উপায় হচ্ছে খুব বেশি রোদে যাওয়া যাবে না। যখনই আমরা রোদে কোনো কাজ করি, অল্প কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের একটু বিশ্রাম নিতে হবে। সারা দিনে আমরা যে উপবাস করি, শরীরে যে পানি শূন্যতা হয়, সেটা কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে। এবং এই পানি একটা মানুষের 2 থেকে 3 লিটার কমপক্ষে পানি পান করা উচিত। আবহাওয়া অফিস বলছে, উত্তর দিক থেকে শুষ্ক বাতাসের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে, তবে আগামী সোমবারের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি হয়তো দেশের পূর্ব উত্তর যে অংশটা আছে, এই অংশটা হয়তো 17-18 তারিখে কিছুটা মেঘলা হয়ে যায়, কোথাও কোথাও হয়তো হালকা বৃষ্টি পড়ে যেত। ঈদের সময় থেকে হয়তো টেম্পারেচার একটু লোয়ারের দিকে থাকে, হ্যাঁ কমের দিকে থাকবে, তবে ঈদের সময় অথবা ঈদের পর থেকে বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরিবেশের এই পরিবর্তনের কারণ বের করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। খরতাপের মধ্যে বাংলা নববর্ষ 1430-কে বরণ করে নিতে রাজধানীতে অনুষ্ঠিত হল মঙ্গল শোভাযাত্রা। আয়োজনকে ঘিরে হুমকি থাকার পরও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সব কিছু উপেক্ষা করে শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন নানা বয়সী মানুষ। বাঙালির এই মিলন মেলা সফল করতে ভোর থেকেই তারা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম সামিদ। প্রতি বছরই জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় নির্ধারিত হয় মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য। সামাজিক হানাহানি ও অস্থিরতাকে উপজীব্য করে কবিগুরু রবীন্দ্রনাথের চরণ বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি, সবার মাঝে শান্তি ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশায় প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। তীব্র গরম উপেক্ষা করে প্রাণের এই মেলায় স্বতঃস্ফূর্ত অংশ নেন নানা বয়সী মানুষ। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা করোনার পরে আবার আমাদের বাংলা ঐতিহ্যকে ফিরে পেয়েছি। আমরা বাংলার ঐতিহ্যকে সাথে করে নিয়ে আমরা আবার মঙ্গল শোভাযাত্রা করতে এসেছি। অনেক প্রতিবন্ধকতা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তোবা হচ্ছে বিভিন্ন কারণে, তারপরও সবাই এটা এনজয় করছেন, এটাই হচ্ছে খুব ভালো লাগছে। আমরা আনন্দিত যে গমের এত সুস্থ পরিবেশ, আমরা সুদূর আমেরিকা থেকে আসছি, সবাইকে শুভ নববর্ষ। পুরনো গ্লানি, হতাশা আর মরিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায়
নতুন বছর বরণ করতে অনীহা নেই তরুণদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রার আগে তরুণদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবারও এই মিলন মেলায় বিদেশি অতিথিদের উপস্থিতি ছিল বেশ। Beautiful at the moment. I just came from Ramna Park and to see all the people and the beautiful saris and the red Punjabis is absolutely beautiful. I'm very excited to be here for Bengali New Year. Shubho, how is it again? Shubho Noboborsho. আমি কলকাতা থেকে এসেছি, আমার নাম সঙ্গীতা। আগে থেকেই প্ল্যান করেছিলাম যে এবার এখানে পয়লা বৈশাখ দেখব। রমজান মাস হওয়ায় এবারের পহেলা বৈশাখের সকালে পান্তা ইলিশের আয়োজন হয়নি। শান্তিময় পৃথিবীর প্রত্যাশায় চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয়ে শাহবাগ ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হয় মঙ্গল শোভাযাত্রা। বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক এই মঙ্গল শোভাযাত্রা। পহেলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এটি। তবে গত কয়েক বছর করোনা মহামারীর কারণে অনেকটাই ব্যাহত হয়েছিল এই মঙ্গল শোভাযাত্রা। এবছর সব কিছু ছাপিয়ে বাঙালি জাতি রমজান মাসেও উৎসবে মেতে উঠেছিল নববর্ষকে উদযাপন করে নিতে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সরকার পরিকল্পিতভাবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। এ অবস্থা থেকে উত্তরণে মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁও শহরের পাঠাগার চত্বরে রংপুর রাজশাহী বিভাগের স্বেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উন্নয়নের আড়ালে দুর্নীতি করে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এই সরকার বারবার মানুষকে বোকা বানিয়ে প্রলোভন দেখিয়ে উন্নয়নের কথা বলে তা এই দেশকে শোষণ করছে প্রতিদিন প্রতি মুহূর্তে। বন্ধুবান, তারা উন্নয়নের কথা বলে কিন্তু আসলে তারা দুর্নীতি করে এবং দুর্নীতি করেই তারা আজকে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুবান, আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবের সরকারকে পরাজিত করতে না পারি তাহলে কিন্তু আমাদের কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় নারী সহ দুজন নিহত হয়েছেন। ক্যাম্পের পৃথক স্থানে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে এবিপিএন। নিহতরা হলেন উখিয়ার ক্যাম্পের বশির আহমেদের ছেলে মোহাম্মদ হাশিম ও নুরুল ইসলামের স্ত্রী নূর হাবা। গ্রেফতারকৃত সাদেক আরশা সন্ত্রাসী বলে দাবি করেছে এবিপিএন। উপমহাদেশীয় ভাষায় চলচ্চিত্র বা হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি দিলে দেশীয় ছবির বড় ক্ষতি হতে পারে বলে মনে করছেন খ্যাতিমান পরিচালক প্রযোজকরা। তারা বলেন, কেবল সিনেমা হল নয়, দেশের চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ সুবিধা দিতে সরকারের সদিচ্ছা বেশি জরুরি। যদিও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলছে দেশের প্রেক্ষাগৃহগুলোয় দর্শক বাড়াবে ভারতের সিনেমা। উৎসাহিত হবে এদেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আদ্দিন সজীবের রিপোর্ট। দেশীয় নয়, হিন্দি সিনেমা দিয়েই বাঙালি দর্শক মাতাতে চায় চলচ্চিত্র প্রদর্শকরা। শর্ত সাপেক্ষে তাদের সায় দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তা মেনেই ভিনদেশের পাঠানে এখন চোখ সবার। শর্ত অনুযায়ী বাংলাদেশের 10টি ছবি রপ্তানির বিপরীতে চলতি বছর সমান সংখ্যক সিনেমা বাংলাদেশে মুক্তি দেয়া হবে। আগামী বছর আরও 8টি সিনেমা আমদানির সুযোগ থাকবে। জানা যায় খুব শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে শাহরুখ খান অভিনীত পাঠান ও সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান মুক্তির কথা। কিন্তু ভিনদেশের ছবি আমদানির এই উদ্যোগ কতটা ইতিবাচক হবে দেশি শিল্প ও সংস্কৃতির জন্য। দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালকরা মনে করেন, ভারতীয় সিনেমা আমদানি করে প্রেক্ষাগৃহগুলো কিছুটা চাঙ্গা হলেও ক্ষতিগ্রস্ত হবে দেশীয় চলচ্চিত্র শিল্প। বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটা নতুন দ্বার উন্মেষ হতে পারে। আরেকটা যদি কপাল খারাপ হয়, ওই কফিনে লাস্ট ডিরেক্টর হয়ে যেত। ওই ছবি এসে হল মালিকদের হতে উপকার হচ্ছে। পাঠান বা যে ধরনের ছবি হোক, সে ধরনের ছবি তৈরি করতে হবে, নাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। জানি না এটা আসলে কী হবে, তবে আমি শঙ্কিত। এখনকার
চিন্তা ভাবনা যারা নির্মাণ করছে, ওটিটি মাথায় রেখে কাজ করছে বা মাল্টিপ্লেক্সগুলি মাথায় রেখে কাজ করছে, তারা আমার কাছে মনে হয় একটা ঝুঁকির মধ্যে পড়ল। চলচ্চিত্র প্রযোজকরাও বলছেন, কেবল সিনেমা হল সচল করলেই হবে না, দেশীয় শিল্প রক্ষায় মানসম্মত বাণিজ্যিক ছবি নির্মাণ ও পৃষ্ঠপোষকতাও জরুরি। এজন্য প্রয়োজন সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি উন্নত প্রযুক্তির সুবিধা। যত গুড় তত মিষ্টি, তো আমরা যত টাকা দিয়ে ছবি বানাবো ততই ভালো হতে থাকবে। খ্যাতিমান যারা পরিচালক প্রযোজক যারা আছে তাদেরকে 200 কোটি টাকা, তাদেরকেও আমরা এই লোনটা দিতে বলছি। বেশি লাগবে না, এক বছরে যদি 10টা কন্টেন্ট বাইরে হয়ে যায় তখন সরকারকে আর হেল্প করা লাগবে না। গভর্নমেন্ট ইচ্ছা করলে, কোনো ব্যাংক যদি ইচ্ছা করে আমাকে লোন দিতে গেলে সমস্ত রাইট নিল তার কাছে, আমার এই ছবিটা যে টাকা দেবে সে টাকা নিরাপত্তা তার কাছে থেকে যাবে। ইতিবাচকভাবে নিতে হবে সবাইকে। যদিও এই শিল্পকে এগিয়ে নিতে পরিকল্পিতভাবে অর্থায়নের পাশাপাশি আধুনিকায়নের কাজ চলছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ভালো সিনেমা যদি আসে তাহলে মানুষ হলে সিনেমা দেখতে যাবে, আবার হলে যদি ভালো সিনেমা চলে এবং ব্যবসা হয় তখন ভালো নির্মাতারা ভালো সিনেমা বানানোর জন্য উদ্যুক্ত হবে। হাওয়া পরাণের মতো সারাজাগানো সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে যখন আসা জাগিয়েছে, হলে দর্শক টেনেছে ঠিক সে সময়ে ভিনভাষী সিনেমা আনার সিদ্ধান্তটা কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে বাংলা চলচ্চিত্রের কলা কৌশলীদের মধ্যে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ওয়ার্ল্ড এক্সপো 2030 সামনে রেখে বুসান শহরের অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থাকে বাংলাদেশের জন্য অনুকরণীয় বলে মনে করছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এই প্রক্রিয়া অনুসরণ করে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পরিদর্শনকালে ওয়ার্ল্ড এক্সপো 2030 আয়োজনে বাংলাদেশের কাছে ভোট চান বুসান মেট্রোপলিটন সিটির মেয়র পার্ক হিয়ং জুন। দক্ষিণ কোরিয়ার বুসান থেকে আরও জানাচ্ছেন নজিব রহমান। সাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসান কয়েক দশকে মেট্রোপলিটন সিটির মহাপরিকল্পনায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শিল্প এলাকায় রূপ নিয়েছে শহরটি। 2014 সাল থেকে প্রায় $4.5 বিলিয়ন নিয়ে বুসান শহরকে আধুনিক, উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ব্যস্ত বুসান মেট্রোপলিটন গভর্নমেন্ট। এরই মধ্যে গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে নগর সরকার। কম আয়তনের রাস্তাগুলোতেও আলাদা বাস লেন তৈরি করেছে তারা। ইতিমধ্যে অবকাঠামোগত সব কাজের প্রায় 50% বেশি সম্পন্ন করেছে দেশটির সরকার। বুসান শহর কয়েক দশক আগে এমন ছিল না। এক্সপো 2030 কে সামনে রেখে সরকারি সহযোগিতা ও নগর ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক নগরী গড়ে তুলেছি। বাংলাদেশ সহ অন্যান্য দেশও এ থেকে শিখতে পারে। বাস লেন ছাড়াও বাণিজ্যিক নগরীও গড়ে তুলতে কাজ করছি, যা কয়েক বছরের মধ্যে চূড়ান্ত রূপ নেবে। মেট্রোপলিটন সিটি মেয়রের আমন্ত্রণে বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন শহরের নগর প্রতিনিধিরা বুসান শহরের অবকাঠামোগত উন্নয়ন পরিদর্শন করেন। বুসান শহরের পরিবহন ব্যবস্থাকে আদর্শ মেনে কাজ করার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুসানে কিন্তু অত্যন্ত ট্রাফিক জ্যাম শহর, তাতে কিন্তু কোনো পুলিশ আমি রাস্তা কিন্তু খুব কম দেখলাম আমরা। সবকিছু তো ক্যামেরার মাধ্যমে, ভিজিলেন্স এর মাধ্যমে, আমি কই যাচ্ছি সেটাও কিন্তু ক্যামেরার মাধ্যমে, আইটিএস এর মাধ্যমে কিন্তু ভিজিলেন্স হয়ে যাচ্ছে। আমরা বলেছি সেই ভিজিলেন্সটাকে আমরা কিভাবে নামা যায়, তাদের ক্যালকুলেশন একটি বাস ইজিক্যাল টু 20টি গাড়ির সমান। সুতরাং এটি একটি বড় চ্যালেঞ্জ। অবশ্যই আমাদের কিছু কিছু রাস্তা অনেক চিপা আমাদের আছে, আমরা যত বেশি বাস ব্যবহার করতে পারবো তত বেশি কিন্তু রাস্তার উপর প্রেসার কমে যাবে। এদিন ডিএনসিসি মেয়রের সাথে বৈঠকে ওয়ার্ল্ড এক্সপো 2023 আয়োজনে বাংলাদেশের কাছে ভোট চেয়েছেন বুসান মেট্রোপলিটন সিটি মেয়র। কোরিয়া এবং বাংলাদেশের রিলেশন আরো অনেক 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 এগিয়ে যাবে। তারা বারবার বলছে আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার তোমাদের দেশে ডেমোক্রেসি আছে এবং সুন্দর একটা বিজনেসের যে আবহাওয়া দরকার সেটি কিন্তু বিজনেস ফ্রেন্ডলি সেটি তোমাদের সরকারের আছে। ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া। এবছরের জুনে আয়োজক চূড়ান্ত করবে আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য অনুমোদনকারী সংস্থা বিআইই। নজিবুর রহমান, এটিএন বাংলা, বুসান, দক্ষিণ কোরিয়া। এবারে আন্তর্জাতিক সংবাদ।
অস্ত্রভান্ডারের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বোন কিম ইয়ো জং, শ্রী রি সলজু এবং মেয়ে কিম জু আয়ে। উত্তর কোরিয়া জানিয়েছে এটি একটি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র যার নাম হওয়াসং 18। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথমবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। দেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কেসিএনএ এই পরীক্ষার কথা জানিয়েছে। আর্থিক অনিয়ম গোপন করতে মিথ্যা তথ্য দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য বা নথি দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার এই শাস্তির ফলে 2 বছর ফুটবল বিষয়ে কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না আবু নাইম সোহাগ। সাথে বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে সব তথ্য জানানো হয়েছে। বিপিএল ফুটবলে নাটকীয় ম্যাচে শেখ রাসেলের সাথে 2-2 গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার মাত্র 2 মিনিটে ইকবাল হোসেনের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। 32 মিনিটে ফয়সালের গোলে সমতায় ফেরে শেখ রাসেল। 62 মিনিটে সান্ডের গোলে ব্যবধান 2-1 করে জয়ের শব্দ গুনছিল তারা, কিন্তু 81 মিনিটে ফরহাদের গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা আবাহনী, আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে 1-0 গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রির কাছাকাছি, সারা দেশে প্রচণ্ড দাবদাহ। হিটস্ট্রোক কাটাতে বেশিক্ষণ রোদে না থাকার পরামর্শ চিকিৎসকদের। শান্তির বারতা নিয়ে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা, অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।